আমরা এখন সৎসঙ্গ জয়গড়ের একটু খবরাখবর শুনবো। আমার সাথে যুক্ত আছেন শ্রদ্ধেয় শ্রী প্রদীপ কুমার পাল সহপ্রতিক মহোদয়। আমি দাদাকে অনুরোধ করবো অল্প সময় সৎসঙ্গ জয়গড়ের খবরাখবর জানাবেন। দাদা জয় গুরু। দাদা শুনতে পাচ্ছি? পরম দয়াল সৃষ্টি ঠাকুর, পরম পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তা এবং পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয় বাবাইদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। অনলাইনে উপস্থিত সমস্ত দাদা ও মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। আজকে একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। একটু আগেই যে কীর্তনটি গাইলেন আমাদের পদ্মমাধব দা, শ্রী শ্রী দাদার লেখাগুলো যেটা আমার ব্যক্তিগত ধারণা, সে লেখাগুলো হচ্ছে তার বাণী। তিনি আলাদা করে বেশি একটা বাণী দেননি, তো তো এই গানের ভিতর দিয়ে তিনি আমাদের নির্দেশনা দিয়ে দিচ্ছেন আমাদের কেমন করে চলতে হবে। ঠাকুর বাড়ির খবরের মধ্যে পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা সপরিবারে সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের একটু খুব সাবধানে থাকতে হচ্ছে। শ্রী শ্রী বর্দার বাড়ির থেকে কেউ বেরিয়ে ঠাকুর বাড়িতেও আসছেন না বিশেষ প্রয়োজন ছাড়া, আবার ঠাকুর বাড়ির থেকেও বর্দার বাড়ির দিকে কেউ যাতায়াত করছেন না, বাইরের মানুষ ঠাকুর বাড়িতে যাচ্ছেন না, ঠাকুর বাড়ির মানুষ বাইরে বেরোচ্ছেন না। এইভাবে একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের চলতে হচ্ছে খুব সাবধানে, খুব সতর্ক হয়ে। বিভিন্ন বাবা দেওয়া সদা সর্বদাই আমাদের সতর্ক করছেন, আমাদের সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এটাই হচ্ছে কথা। আর এমনি প্রার্থনা বন্দনা ভোগ রাগ নিবেদন যেমন যেমন আশ্রমের যে ক্রিয়াকর্ম সেসবগুলো সব ঠিকঠাক মতোই চলছে। তো এই যে গানটি গাইলেন আমাদের পদ্মমাধব দা, এর যে সার যে জিনিসটা সেটা হচ্ছে দাদাই কথা প্রসঙ্গে বলছেন যে মূল জিনিস হলো তাকে ভালোবাসা। তাকে যদি ভালোবাসা থাকে, তার প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, স্বতঃস্ফূর্ত ভাবে তার অনুসরণটাও সহজ হয়ে যায়। কেমন করে ভালোবাসতে হবে? ওই গানের ভিতরে বললেন শ্রী দাদা, শিশু যেমন মাকে ভালোবাসে, সেই রকম ভাবে খুব সহজ সরল ভাবেই তাকে ভালোবাসতে হবে। তাকে ভালোবাসলে পরে ভুবন হবে সুখের ওরে, ভালো করায় জাগবে ভালো, কাটবে হিংসা ত্রাস, সবার ভালো করেন যে জন তার এই পারে ধাস। এই ভালোবাসাটা তৈরি হবে কি করে? তাও আচার্য দেব শ্রী দাদা বলছেন যে এটা আমরা সকলেই জানি, যজন যা যজন ইষ্ট ধরণ করলে তার প্রতি অনুরাগ বাড়ে, তার প্রতি ভালোবাসা বাড়ে। তো তারপরেই বলছেন যজন হলো ঠাকুরের চিন্তা, তার ধ্যান, তার ভাবনা, অর্থাৎ নিজেকে তন্মুখীন করে তোলা। ঠাকুরত্ব আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, তাকে জাগিয়ে তুলতে হবে, ঠাকুরত্ব জাগাতে হবে। তারপরেই বলছেন যে সকলেরই সবকিছুরই একটা নেশা আছে, যে যেমন নেশা করে আনন্দ পায়। বলছেন যে মদের নেশা আছে, যারা তাদের মদ খেয়ে আনন্দ পায়, টাকার নেশা থাকে, জুয়া খেলার নেশা থাকে, তেমনি ঠাকুরের নেশা করতে হবে, ঠাকুরের নেশা করতে হবে। শয়তান সবসময় শিকার ধরার জন্য রেডি হয়ে আছে, তখন শয়তান আর শিকার ধরার সুযোগ পায় না, যত বেশি মানুষ ইষ্টপ্রাণ হয়ে ওঠে। শ্রী বর্দা বলতেন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে নাম করা। একটু আগে ললিতদা বলছিলেন নামধানের কথা, শ্রী বর্দা সেটাই আমাদের স্মরণ করিয়েছেন। তিনি আর একটু পরিষ্কার করে দিলেন যে মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট নাম ধ্যান করতেই হয়। উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় চল উল্লেখ করে বলছেন, উষা হলো সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগের সময়, আর নিশা হলো গভীর রাত। যেমন ঠাকুর আমাদের ধ্যান করতে বলেছেন এবং ধ্যানের কখন করতে হবে সেটা বলে দিয়েছেন, সেটাকে আরো প্রাঞ্জল করে দিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তা। এইভাবে নাম ধ্যান করতে করতে নেশা জন্মায়। নামের নেশা হলে নাম ধ্যান না করে পারা যায় না, কিছুদিন চেপে নাম ধ্যান করলে ভালো লাগা আসে, অদ্ভুত
অনাস্বাদিত ভাব জেগে ওঠে, যাকে আমরা মানে আমাদের মূল কাজ তো তাকে ভালোবাসা, তাকে ভালোবাসা রসাস্বাদন যে করেছে সে মহাভাগ্যবান। তিনি যখন দেখেন কেউ তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসছে তাতে তিনি কষ্ট পান। সত্যিকারের ভক্তির জীবনে তিনি ছাড়া অন্য কেউ আপন হতে পারে না, তিনি একমাত্র আপন। আর যাকে মানুষ আপন ভাবছে সে আপন নাও থাকতে পারে, যে তাতে মুগ্ধ হয়েছে তাকে জগতের অন্য কিছু আর মুগ্ধ করতে পারে না। যাকে ভালোবাসি আমরা তার কথা না বলে থাকতে পারি না, সেটাই হলো যাজক। ভালোবাসার ভিতরে এই প্রকাশটা থাকবেই। রবীন্দ্রনাথ বলছেন যে গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। যখনই আমার ভিতরে একটু অনুরাগের প্রকাশ হচ্ছে তখনই তার একটা থাকবে। আই অ্যাম, আই নো, আই এক্সপ্রেস, আমার প্রকাশ নেই তেমন আমার প্রেম তখনও জমেনি। তাই আমাদের এটা মাথায় রাখতে হবে যে যাকে ভালোবাসি আমরা তার কথা না বলে থাকতেই পারি না, সেটাই হলো যাজনের মধ্যে স্বাভাবিক ধ্যান হয়। যাজন প্রতিটি সৎসঙ্গীর নিত্য কর্ম, বলতে ভালো লাগে তার কথা, কয়েকজন মিলে ইষ্ট প্রসঙ্গ করলে সেখানে তিনি উপস্থিত থাকেন। শ্রী শ্রী বর্দা আমাদের স্মরণ করে দিচ্ছেন সেই শ্রীকৃষ্ণের কথা, শ্রীমদ ভাগবত আমরা শুনেছি, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যাজন বড় সাংঘাতিক জিনিস, যা মানুষকে অনেক পরিষ্কার হয়ে গেল। আর ইষ্টকে ভরণ করা হলো ইষ্টপ্রীতি, যাকে ভালোবাসি যিনি আমার প্রিয় পরম তাকে না দিয়ে থাকতে পারি না, যাকে ভালোবাসি তাকে দেওয়াটা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। আমি যা খাচ্ছি তাই তাকে খাওয়াবো, এর ভিতর দিয়ে আমাদের পরম মঙ্গল হয়। তাই ইষ্টপ্রীতি হলো মহা মঙ্গল যজ্ঞ যা আমরা সংসাধন করে থাকি। এই যজ্ঞ সংসাধনের মধ্যে দিয়ে আমাদের নর্মাল বেড়ে যায়, যাতে তাকে যত দেবো তার প্রতি তত টান গজাবে। আমি যা উপার্জন করব তার বেশিরভাগ অংশ থাকবে প্রভুর জন্য, তার জন্য যত করব। এই যে ভাবনা, এই চিন্তাটাই আস্তে আস্তে মানুষকে ইষ্টের প্রতি ভালোবাসা বুঝিয়ে তোলে। তো আর একটা কথা, পূজনীয় বাবা দা কথা প্রসঙ্গে একদিন বলছিলেন, আমরা সংসারে নানাবিধ সম্পর্কের সঙ্গে যুক্ত থাকি, বাবা মা ভাই বোন, বিয়ের পর স্ত্রী ছেলে মেয়ে, সংসারে কত রকম সম্পর্কের সঙ্গে আমরা সম্পর্কান্বিত থাকি। এটাই মায়া ঘেরা সংসার। এর ভিতরে ছোট একটা ছিদ্র থাকে, সেটাই হলো গুরুর পথ। সেই পথ ধরেই গুরুর অনুপ্রবেশ। গুরুকেন্দ্রিক চলনায় অভ্যস্ত হলে সাংসারিক মায়ার বন্ধন আলগা হয়ে যায়। তাই আমাদের প্রাথমিক গুরু নির্দেশিত পথে অনুসরণ। তো ইষ্ট কথা তো শেষ হয় না, তো যাই হোক আবার সুযোগ পেলে বলা যাবে। পরম দলের আতুল চরণে আমি প্রতি প্রত্যেকের চিরমঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানে শেষ করি। তরুণরা জয় গুরু, খুব ভালো থাকবেন দাদা। সত্যি আমরা ওই আপনার এই কথাগুলো শুনেই মানে আমরা যেতে পারছি না, মনটা তো কাঁদো কাঁদো আপনার এই কথাগুলো শুনে, এবং আপনাকে দেখেই প্রাণটা ভরে যায়, মনটা ভরে যায় দাদা। খুব ভালো থাকবেন, এভাবেই যেন আমরা প্রতি রবিবার আপনাকে পাই সেই প্রার্থনা করি দাদা। জয় গুরু।